নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ ঝাড়খণ্ড। আপনাদের সকলকে স্বাগত, সঙ্গে রয়েছে আমি রিনা। চোখ রাখছি আজকের হেডলাইন্সে। খনন বহুল এলাকায় ডিটি ও ভারী মাল বাহক বাহনগুলির পরীক্ষণ করা হয়, হাজার হাজার টাকা জরিমানা আদায় করা হচ্ছে। পশ্চিম সিংভূমের হাট গামারিয়া জগন্নাথপুর প্রখণ্ডে হাতিদের তাণ্ডবে ঘর ভেঙে সমস্ত আনাজ খেয়ে ফেলে। টপার ছাত্রদের গীতা কোরা সম্মানিত করে। বৃহৎ সংখ্যায় কল্যাণের কৃষকদের তসর উৎপাদন এবং রেশম উদ্যোগে শহীদ যুক্ত করার জন্য সরকার সচেষ্ট রয়েছে। চক্রধরপুরে ক্যারাটে গ্রেডিং সমারোহতে আদিবাসী বাচ্চা মেয়েরা নিজেদের ক্যারাটের কলা কৌশলের প্রদর্শন করে। জামশেদপুরের আরআইটি থানা অন্তর্গত একটি নাবালিকার সাথে সাময়িক দুষ্কর্ম করা হয়। মানসিক ভারসাম্যহীন একটি যুবতী আত্মহত্যার চেষ্টা করে। অতিক্রমণ হাটাও অভিযান। ধানবাদে সচেতনতা অভিযান। ঝাড়খণ্ড রাজ্য এনআরএইচএম অনুবন্ধিত কর্মচারী সংঘ সিভিল সার্জন কার্যালয়ের সামনে ধর্ণা দেয়। খনন বহুল এলাকায় ডিটি ও ভারী মালবাহক বাউনগুলির পরীক্ষা নিরীক্ষা করা হয়, হাজার হাজার টাকা জরিমানা আদায় করা হচ্ছে। কিরিবুরু থেকে প্রায় 20 কিলোমিটার দূরে বড় জামদা ও পিআর হাতিচকে চাইবাস এসডিও সহ ডিটিও পরিতোষ কুমার ঠাকুর ভারী মালবাহক বাহনগুলির পরীক্ষা করেন। এই সময় কতগুলো বাহনের কাগজপত্র তাতে ত্রুটি পাওয়া যায় এবং ওই সমস্ত বাহন মালিকদের থেকে ফাইন নেওয়া হচ্ছে। মিডিয়া পৌঁছানো পর্যন্ত 31টি বাহনের পরীক্ষণ নেওয়া হয়, যাতে মোট রাশি 21,000 টাকা আদায় করা হয়। শ্রী ঠাকুর বলেন, যে যে বাহন চালকদের কাছে ফাইন দেবার টাকা নেই, তাদের কাগজপত্র জমা রেখে তাদেরকে ফাইন কেটে সিজার পেপার দিয়ে দেওয়া হবে। পরে তাদের মালিকের থেকে কার্যালয়ের বকেরা রাশি দেওয়ার পর কাগজপত্র ফেরত দেওয়ার সঙ্গে বাহনের রিলিজ অর্ডার দেওয়া হবে। এবং এই জেলা অনেক বড় হওয়ার কারণে সময় সময় বিশেষ এমভিআই এর টিমও তদন্ত করে। আবি তক জো হ্যায় 31 গাড়িয়ো কি চেকিং হো চুকি হ্যায় অর গাড়িয়া কাতার মে লাগি হুই হ্যায় সামনে। ক্যা কুছ রাশি জমা হুই হ্যায় আবি তক? 21,000 হম লোগ কা আবি ফাইন কাট চুকা হ্যায়। কিরিবুরু থেকে অরূপ মজুমদারের রিপোর্ট, গ্লোব টিভি। পশ্চিম সিংভূমের হাট গামারিয়া জগন্নাথপুর প্রখণ্ডে হাতিদের তাণ্ডবে ঘর ভেঙে সমস্ত আনাজ খেয়ে ফেলে। পশ্চিম সিংভূম জেলার হাট গামারিয়া এবং জগন্নাথপুর প্রখণ্ডে হাতিদের আলাদা আলাদা দুটি দল ব্যাপক তাণ্ডব চালিয়ে যায়। 20 থেকে 25টি হাতির দল হাট গামারিয়ার কুসুমিতা পঞ্চায়েতের 5টি গ্রামে প্রায় আধা ডজন ঘর ভেঙে দিয়েছে। হাতিদের ভয়ে লোকেরা এদিক ওদিক পালিয়ে কোনো মতে নিজেদের জীবন বাঁচায়। অন্যদিকে 16 থেকে 17টি হাতি একটি দল জগন্নাথপুরের লক্ষ্মীপাই ই আম এ 5 থেকে 6টি ঘর ভেঙে দেয় এবং 10 কুইন্টালের থেকেও বেশি শস্য খেয়ে নেয়। লক্ষ্মীপাই গ্রামে ষষ্ঠী অনুষ্ঠানের সময় হাতির হামলা করে, যাতে লোকেরা নিজেদের প্রাণ বাঁচাতে সফল হয় কিন্তু শস্য এবং জিনিসপত্র বাঁচাতে পারেননি। হাতির দ্বারা ভেঙে দেওয়া ঘরগুলির লোকেরা গ্রামে স্কুল ভবনের শরণ নিয়েছে। পশ্চিম সিংভূম থেকে অরূপ মজুমদারের রিপোর্ট, গ্লোব টিভি। টপার ছাত্রদের গীতা কোরা সম্মানিত করেন। পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর রাসেল হাই স্কুলে ম্যাট্রিকের ছাত্রদের সম্মানিত করে সাংসদ গীতা কোরা শিক্ষক এবং অভিভাবকদের বলেন যে বাচ্চাদের শিক্ষিত মেশিন অথবা স্বীকৃত রোবট তৈরি না করে তাদের একজন শিক্ষিত, সংবেদনশীল এবং সুস্থ চিন্তাধারার মানুষ তৈরি করা হোক, যাতে দেশের এবং সমাজের বিকাশের জন্য তারা কাজ করতে পারে। সাংসদ হবার পরে নিজের গৃহ শহর জগন্নাথপুরের রাসেল স্কুলে প্রথমবার গীতা কোরা পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়। সংসদ সর্বপ্রথম দুটি নবনির্মিত শ্রেণীর ফিতা কেটে উদ্বোধন করেন এবং মেট্রিক পরীক্ষাতে টপার ছাত্রদের সম্মানিত করেন। এই অবসরে প্রচুর সংখ্যায় ছাত্রদের সাথে তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। और अभिभावकों से बार बार यही विनती है कि आपके बच्चे स्कूल में जो 6-7 घंटे समय देते हैं उससे ज्यादा आपकी जिम्मेदारी बनती है कि वो बाकी का समय आपके साथ व्यतीत करते हैं। तो पढ़ाई के साथ साथ हमें अपने संस्कार भी देना है, सामाजिक भी बनाना है। तो इन सब चीजों पर भी अब गौर करने का वक्त आ गया है, क्योंकि आज हम लोग देख रहे हैं कि हम लोग अपने बच्चों को एक एजुकेटेड मशीन बनाते हैं, एजुकेटेड रोबोट बनाते हैं कि वो पढ़े लिखे रोबोट है। हम लोगों को पढ़े लिखे एजुकेटेड रोबोट नहीं चाहिए, बल्कि हमें एक इंसान चाहिए, पढ़ा लिखा शिक्षित इंसान चाहिए।
পশ্চিম সিংভূম থেকে অরূপ মজুমদারের রিপোর্ট গ্লোব টিভি। বৃহৎ সংখ্যায় কোলহানের কৃষকদের তসর উৎপাদন এবং রেশম উদ্যোগের সহিত যুক্ত করার জন্য সরকার সচেষ্ট রয়েছেন। কোলহানের কৃষকদের আয় বৃদ্ধির জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার চাষ এবং পশুপালনের সাথে তসর উৎপাদন এবং রেশম উদ্যোগের সাথে যুক্ত করতে চায়। এর জন্য সরকার কার্যশালা এবং প্রশিক্ষণের দ্বারা কৃষকদের ফসল উৎপাদন এবং যেসব উদ্যোগের সাথে যুক্ত করে সময়সীমার আগেই দ্বিগুণ আয় করার জন্য চেষ্টা করছে। সরকারের ধারণা যে কৃষক কেবল ধান এবং সবজির উৎপাদনের ওপর নির্ভর করে তাদের তসর উৎপাদন এবং রেশম উদ্যোগের সাথেও যাতে যুক্ত করা যায়। রাজ্যের রেশম উদ্যোগ নির্দেশালয় কোলহানের কৃষকদের ফসল উৎপাদন এবং উদ্যোগের সমস্ত রকম সাহায্য দেওয়ার আশ্বাস দেয়। এজন্য তসর কিট কৃষকদের উপলব্ধ করানো হয়। তাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে তসর উৎপাদন এবং রেশম সুতো বানানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সরকারের উদ্যোগে পুরুষদের সাথে মহিলাদেরও অংশীদার বাড়াতে চায়। কোলহানের ভৌগোলিক ঈদের তসর পালন এবং রেশম উদ্যোগের জন্য সম্পূর্ণরূপে উপযুক্ত এখানে জঙ্গল এবং অর্জুন গাছের ওপরে তসর কীট পালন অন্যান্য এলাকার অপেক্ষায় অধিক সহজ। রেশম উদ্যোগ নির্দেশক উদয় প্রতাপ বলেন যে কোলহান সম্পূর্ণ বিশ্বে তসর উৎপাদনে প্রসিদ্ধ। কোলহানকে রেশমের জননী বলা হয়। ওখান থেকেই সমস্ত বিশ্বের রেশম দ্বারা প্রস্তুত বস্ত্র লোকপ্রিয় হয়। বর্তমানে সরকার এই উদ্যোগকে আরো উৎসাহ দেওয়ার জন্য নানা রকম যোজনা তৈরি করছে, যাতে কোলহানের অধিকাংশ কৃষকদের সাথে যুক্ত করার জন্য সচেষ্ট হয়ে রয়েছে। রেশম কে রূপ মে জানতি হ্যায়, ইয়া এক কেবল ক্ষেত্র নহি হ্যায়, বিশ্ব কে অগ্রণী দেশ জো রেশম तथा रेशम से बने हुए वस्तुओं का इस्तेमाल करते हैं, उन्हें आभास है कि यह तसर रेशम की जननी हमारा चाईबासा है, जो ढावा तसर कीट जो यहाँ से हुआ करता है और यहीं से तसर पूरी दुनिया में गया है। तो यह चाईबासा तसर रेशम के क्षेत्र में अपनी भूमिका के लिए प्रसिद्ध है। मैं इस क्षेत्र को नमन करता हूं और हमारे केंद्र सरकार माननीय प्रधानमंत्री जी कृषकों की आय को दोगुना करना चाहते हैं। 2022 कोल्हान से अरूप मजुमदार रिपोर्ट ग्लोब टीवी। চক্রধরপুরে ক্যারাটে গ্রেডিং সমারোহতে আদিবাসী বাচ্চা মেয়েরা নিজেদের ক্যারাটের কলাকৌশলের প্রদর্শন করে। পশ্চিম সিংভূমের আদিবাসী বহুল এলাকায় ক্যারাটে শেখার জন্য আদিবাসী যুবতীদের মধ্যে প্রবল ইচ্ছে দেখা যায়। সাধারণত জঙ্গলে পাতা দাঁতন কাঠ কুড়ানি আদিবাসী যুবতীরা এখানে ক্যারাটে শিখে শুধুমাত্র নিজেদের আত্মরক্ষাকে মজবুত করতে দেখা যাচ্ছে, তাই নয়, বরং এই খেলাতে তারা নিজেদের ভবিষ্যৎ গঠনের দিকেও সার্থক পদক্ষেপ নিচ্ছে। চক্রধরপুরে গোজু রিও ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত ক্যারাটে গ্রেডিং সমারোহেতে আদিবাসী যুবতীদের দ্বারা ক্যারাটে প্রশিক্ষণ এবং প্রদর্শন দেখে চক্রধরপুর অনুমণ্ডল পুলিশ পদাধিকারী আনন্দমোহন সিং অবাক হয়ে যান। তিনি বলেন যে এই মেয়েরা সিংভূমের নাম উজ্জ্বল করবে এবং বর্তমানে মেয়েদের জন্য প্রেরণা হয়ে দাঁড়াবে, যা ক্যারাটের প্রশিক্ষণ নিয়ে নিজেকে মজবুত করছে এবং আত্মরক্ষার জন্য কারো মুখের দিকে তাকিয়ে থাকছে না। তিনি নিজের ব্যক্তিগত প্রতিক্রিয়া দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে এই ধরনের আত্মরক্ষার শিক্ষা প্রত্যেকটি স্কুল এবং কলেজে শেখানোর প্রয়োজন রয়েছে, যাতে আগামী প্রজন্ম আত্মনির্ভর হতে পারে এবং তাদের আত্মরক্ষার জন্য কারো উপর নির্ভরশীল করতে হবে না। সবচেয়ে বড় খুশি মুঝে ইস বাত কি হুই হ্যাঁ কি ইহাঁ কে লড়কিয়ো মে বচ্চিয়ো মে ইতনি জাগরুকতা হ্যায়, और वो लोग आगे आकर के कराटे का प्रशिक्षण ले रहे हैं। आज के परिवेश में जो आज का माहौल है, जो समाज में हमारी विकृति बहुत सारी फैली है, उसमें बच्चियों को आगे आकर के कराटे का प्रशिक्षण लेना ये बहुत बड़ी बात है। उनके आत्मरक्षार्थ और उनके सुरक्षा के लिए ये बहुत ही बढ़िया चीज़ है, बहुत ही अच्छी बात है। और इस जगह में चक्रधरपुर जगह में ऐसे चक्रधरपुर तो हर क्षेत्र में आगे है, हर तरह से आगे है, लेकिन इस मामले में बच्चियों को आगे ला करके और इसका प्रशिक्षण देना हमारे समाज के लिए बहुत ही अच्छी बात है। চক্রধরপুর থেকে অরূপ মজুমদার রিপোর্ট গ্লোব টিভি। এখন সময় একটি বিরতি। সঞ্জীব নেত্রালয় সুপার স্পেশালিটি রেটিনা কেয়ার উইথ এক্সপিরিয়েন্স সার্জন, অ্যাড্রেস ডিমনা রোড নিয়ার উল্ডি পুলিশ স্টেশন, মানগো, জামশেদপুর। কন্ট্যাক্ট নাম্বার 9065134818 8055111497। ফিরে এলাম বিরতির পর। জামশেদপুরে আরআইটি থানা অন্তর্গত একটি নাবালিকার সাথে সাময়িক দুষ্কর্ম করা হয়। আইআইটি থানা অন্তর্গত বান্তানগরের
নিবাসী এক নাবালিকার সাথে চারজন যুবক মিলে সাময়িক দুষ্কর্ম করে। ঘটনাটি ওই সময় ঘটে যখন যুবতী নিজের মামির সাথে ফুচকা খেয়ে ফিরছিলেন। তখন অন্ধকারের সুযোগ নিয়ে যুবতীর প্রেমিক তার কারে বসিয়ে নিয়ে এরপর জঙ্গলে নিয়ে যায়, যেখানে আগে থেকেই আরো তিনজন যুবক ছিল। যুবতীটির সাথে দুষ্কর্ম করে এবং অজ্ঞান অবস্থায় যুবতীকে ফেলে রেখে যুবকরা পালিয়ে যায়। জ্ঞান ফিরলে যুবতী নিজের ঘরে পৌঁছায় এবং সমস্ত ঘটনার পরিজনদের বলে। এদিকে এই মামলার প্রতিবেশী সঞ্জয় নামক যুবক এবং অন্য তিনজন সাথীর ওপরে স্থানীয় থানায় একটি FIR দায়ের করা হয়। এই ঘটনার পরে পুলিশ তদন্ত শুরু করে। যদিও একটি যুবককে পুলিশ গ্রেফতার করেছে, বাকি তিনজন দুষ্কৃতি এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। জামশেদপুর থেকে অভিজিৎ আধারজির রিপোর্ট, গ্লোব টিভি। মানসিক ভারসাম্যহীন একটি যুবতী আত্মহত্যার চেষ্টা করে। জামশেদপুরের বার্মা মাইন্স থানা এলাকার মুসলিম বস্তির একটি যুবতী ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। পরিজনেরা তাড়াহুড়ো করে প্রথমে যুবতীকে সদর হাসপাতালে নিয়ে যায়, যেখানে তার আশঙ্কাজনক অবস্থা দেখে MGM হাসপাতালে রেফার করে দেওয়া হয়। এদিকে MGM হাসপাতালের ডাক্তার এবং নার্স না দেখতে পেলে যুবতীর পরিজনেরা এদিক ওদিক চিকিৎসার জন্য ছটফট করতে থাকে। যুবতীর মা বলেন যে যুবতীর মানসিক স্থিতিও ঠিক নেই, প্রায় দিনই সে এই ধরনের কাজ করে। আজকেও সকালে শৌচক্রিয়ার জন্যই বাথরুমে গিয়েছিলেন, ঠিক সেই সময় সে ওড়না দিয়ে ফাঁসি লাগানোর চেষ্টা করে আত্মহত্যা করার চেষ্টা করেছে। আপাতত যুবতীর অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। জামশেদপুর থেকে অভিজিৎ আধারজির রিপোর্ট, গ্লোব টিভি। জামশেদপুরে অতিক্রমণ হাঁটাও অভিযান। জামশেদপুরে যুগশালাই নগর পালিকা এলাকায় অতিক্রমণ হাঁটাও অভিযান চালানো হয়। এই অভিযানের অন্তর্গত শয়ে শয়ে দোকান এবং ঘরের সামনের দিকে অতিক্রমণকে ভেঙে দেওয়া হয়েছে। জানানো হচ্ছে যে নগরপালিকা এলাকায় সড়ককে লোকের নিজেদের অধিকার নিয়ে ঘর এবং দোকান বানিয়ে ব্যবহার করছিলেন। যদিও প্রশাসন প্রথমে নোটিশ দেয়, তারপর অতিক্রমণ হাঁটাও অভিযান চালায়। কিছু লোকের এর প্রতিবাদ করলে পুলিশ কোনো কথাই কান দেয়নি। এদিকে অতিক্রমণ হাঁটাও অভিযান এই এলাকায় নিরন্তর জারি থাকবে বলেই জানা যাচ্ছে। জামশেদপুর থেকে অভিজিৎ আধারজির রিপোর্ট, গ্লোব টিভি। ধানবাদে চলল সচেতনতা অভিযান। ধানবাদ RPF এবং চাইল্ড লাইনের সংযুক্ত তত্ত্বাবধানে ধানবাদ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা এক মানব তস্করীকে নিয়ে সচেতনতা অভিযান যাত্রীদের মধ্যে চালানো হয়। এই অভিযানের মাধ্যমে যাত্রীদেরকে এই সূচনা দেওয়া হয়েছে যে 182 নম্বর ডায়াল করে মানব তস্করীর সূচনা RPF কে দিতে। মিডিয়াকে বলেন যে মানব তস্করীর মাধ্যমে বাচ্চাদের বিশেষ করে মেয়েদেরকে অসামাজিক জায়গায় বিক্রি করে দেওয়া হয় এবং বাচ্চাদের দ্বারা শ্রমিকের কাজ করানো হচ্ছে অথবা তাদের দিয়ে ভিক্ষাবৃত্তি করানো হয়। এর সাথে যুক্ত সক্রিয় দলের লোকেরা এগুলো পরিণাম দেয়। RPF লোকেদের সাহায্যে এই দলের লোকেদের নিষ্ক্রিয় করতে লেগে পড়েছে। 182 এবং 1098 নম্বরে ফোন করে সূচনা দেওয়া মাত্রই শিশুদের জীবন রক্ষা পেতে পারে। और रेल परिचालन का सुगम साधन, इसमें बहुत सारी संभावनाएं ऐसी बनती हैं कि लेबरों को ले जाके, बच्चों को ले जाके कहीं अनुभव मजदूरी कराई जाए, उसके लिए हम लोग अभियान चलाए हैं, लोगों को जागरूक किए हैं। धन्यवाद। थे चंदन पाले, रिपोर्ट, ग्लोब टीवी। ঝাড়খণ্ড রাজ্য NRHM অনুবন্ধিত কর্মচারী সংঘ সিভিল সার্জন কার্যালয় সামনে ধর্ণা দেয়। এই ধর্ণা স্বাস্থ্য বিভাগের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে করা হচ্ছে। জানানো হচ্ছে যে এদের মুখ্য দাবি স্বাস্থ্য সচিব দ্বারা পাশ করা সুবিবেচিত আদেশকে অবলম্বনে ফেরত দেওয়া হোক। ঝাড়খণ্ড রাজ্য NRHM অনুবন্ধিত কর্মচারী সংঘ সিভিল সার্জন কার্যালয়ের সামনে ধর্ণা দেয়। এই ধর্ণা স্বাস্থ্য বিভাগের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে করা হয়। জানানো হচ্ছে যে এদের মুখ্য দাবি স্বাস্থ্য সচিব দ্বারা পাশ করা সুবিবেচিত আদেশকে অবিলম্বে ফেরত দেওয়া হোক। অবশিষ্ট 77 MPW কে অবিলম্বে সেবাতে ফেরত আনা হোক এবং 3 বছরের বিস্তার কাজকে আগে বাড়ানো হোক। একই সাথে সরকারি সুবিধা এবং বেতন বাড়ানোর দাবি নিয়ে ঝাড়খণ্ড রাজ্য NRHM অনুবন্ধ কর্মচারী সংঘ ধর্ণায় রয়েছে। এরা সরকারকে সতর্ক করে দেয়, তাদের দাবি না মানলে তারা আগামী দিনে আরো তীব্র আন্দোলন করবেন। ঝাড়খণ্ড থেকে অভিজিৎ আধারজির রিপোর্ট, গ্লোব টিভি। আপনি আপনার এলাকার সমস্ত খবর পাঠাতে পারেন আমাদের, সেই সমস্ত খবর দেখাবো আমরা। ফুটেজ সহ মেল করুন news.globetv@gmail.com অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ ঝাড়খণ্ড এখানে এই পর্যন্তই। নজর রাখুন গ্লোব নিউজ ঝাড়খণ্ডে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।